তোমার মেয়েকে তুমি প্রাইসটা দিয়ে দিও। আমি চিড়ের পোলাওটা করবো না, পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। সে আমার মেয়ে না, তোমার পেরাই একবারে সে মাথায় করে রাখবে। আমার ছোট্ট ঘরে তোমার পেয়াই একবারে আলো করে থাকবে গো বৌদি। আমার বাড়িতে যত লোক আসবে আমি তাদেরকে ডেকে ডেকে বলবো, এই দেখো আমার বৌদিমণি পেরাইজ। আমার বৌদিমণি তো যে সে মানুষ নয় গো, অতগুলো নেকা পড়া জানা বউকে হারিয়ে সে পেরাইজটা একবারে ছিনিয়ে নিয়ে এসছে। বৌদিমণি তুমি বাপের বাড়ি যাবে তো, ওই পেরাইজটা নিয়ে যাবে, মাকে দেখাবে, কেমন? দূর পাগল। কিসের পাগল? কি পাগল, তুমি তো এত বছর এই বাড়িতে সংসার করছো, এ পেরাইজের এ বাড়িতে কোনো দাম নেই সেটা তুমি বুঝতে পারো না? যেখানে এ পেরাইজের দাম আছে তুমি সেখানেই নিয়ে যাবে। তুমি পটলটা কাটো তো, যাও। আগো বৌদিমণি, তোমার ছোট ছেলে ডিঙ্কা সে কি বললো? অনেক বলেছে, ছেলে বড় হয়েছে তাকে কি আর চুপ করিয়ে রাখা যায়? সেটাই তো আমার জ্বালা। কতবার করে বলি তুই আমার হয়ে কথা বলবি না, বলবি না, বলবি না, কোনো কথা শোনে না, এই এক অশান্তি আমার। যা বলেছে একবারে ঠিক বলেছে, বেশ করেছে, উপযুক্ত ছেলের কাজ করেছে। তোমার তো আরও দুটো ছেলে মেয়ে আছে, কই তারা তো কেউ তোমার হয়ে কোনো কথা বলেনি? জানো বৌদিমণি, আজ সকালবেলা যখন বাড়িতে ঢুকছিলাম মনে মনে ভাবছিলাম ঢুকেই গিয়ে তোমার পেরাইসটা দেখবো একেবারে জল জল করছে, তো গিয়ে দেখলাম তোমার পেরাইসটা ওখানে নেই, তোমার ছেলে মেয়ের পেরাইসটা আছে। দেখুন তোমার ছেলে মেয়ের সঙ্গে তোমারও একটা পেরাইজ হয়েছে, আর সেটা যে সে পেরাইজ নয়, তোমার ছেলে মেয়ের থেকে বড় পেরাইজ। জানো আমি ভেবেছিলাম তুমি যদি পেরাইজটা আমাকে নিয়ে যেতে না দাও না, তাহলে আমার ওই ছোট মোবাইলটা আছে ওটাতে আমি একটা ছবি তুলে নিয়ে গিয়ে আমার মেয়েকে দেখাবো। সত্যি বৌদিমণি, কত কষ্ট করে তুমি পেরাইজটা ছিনিয়ে নিয়ে চলে এলে, আর এই বাড়ির লোক কেউ তার দামই দিল না। ও প্রাইজের কোনো মূল্য নেই মিঠুদি, সত্যি তো আমি মেয়ে মানুষ, ছোটবেলা থেকে রান্না বান্না শিখেছি, রান্না বান্না দেখে বড় হয়েছি, রান্না বান্না ছাড়া তো আমি আর কিছুই পারি না করতে। মদিমণি তুমি কলেজে পড়েছিলে? ও পড়ার কোনো দাম নেই গো, ও তো সবাই পড়ে। আচ্ছা তুমি কি আমাকে পেঁয়াজটা কেটে দেবে না আমি নিজে কেটে নেবো? না কেটে দিচ্ছি। আমার না খুব একটা কথা জানতে ইচ্ছা করে, এ বাড়িতে তোমার কে সম্বন্ধ করেছিল? এ বাড়ির লোকেদের না নাকটা করে উঠেই আছে। সে যে বাড়িতে বিয়ে হতো সেখানেই একই কাণ্ড হতো গো। আমি যদি নিজেকে তৈরি করতে না পারি তাহলে কি অন্যকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই মিঠুদি। আর এই বাড়িতে সব তৈরি লোকজন, আমার মতন একটা নির্গুণ মানুষকে এরা কেন মেনে নেবে বলো তো? দেখো আমাকে রাগিও না, বলে দিচ্ছি আমার না এসব কথা শুনতে একদম ভালো লাগে না। সে তো তুমি আমাকে ভালোবাসো বলে। ভালোবাসি কিনা জানি না বৌদি, তবে নিজের চোখে যা দেখেছি সে চোখ তার উল্টো কথা বলবে না। আচ্ছা তুমি এবার চুপ করো না, সবজিগুলো কেটে দাও, আমি জল খাবারটা টেবিলে রেখে এসে চিড়ের পোলাওটা করবো, এটা একটু ধুয়ে রেখো তো। একবার কথা বলতে শুরু করলে আর থামতেই চাও না তো। বেস্ট মম অ্যাওয়ার্ড পাচ্ছে ছিল সুখী গৃহকোণ মিসেস শ্রীময়ী সেনগুপ্তা। তোমার যে এরকম একটা প্রাইজের শখ ছিল আমায় বলতে পারতে, বাজারে এরকম ট্রফি কিনতে পাওয়া যায়, কিনে দিতাম, আরো অনেক বড় ট্রফি কিনে দিতাম, ঘরে সাজিয়ে রাখতাম। তুমি জুনকে কতটা অপমান করেছো তোমার ব্যবহারে সেটা রিয়েলাইজ করেছো কি? বুঝতে পেরেছো? পেরেছি। যদি তাই পেরে থাকো সকালে জুনকে সরি বলো। শ্রীময়ী শ্রীময়ী বৌমা হলো? হ্যাঁ মা হয়ে গেছে। কি বাবা বসেনি এখনো? আসছে বললো। ওমা তুই বেরোবি না? একটু পরের দিকে বেরোবো। বাবা বাবা তাড়াতাড়ি এসো, আজকে খুব লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ তোমার তো সব সময় ঘোড়ায় জিন দিতে হবে, কেন একটু আগে উঠতে পারো না? হ্যাঁ ঠাম্মা কতবার মাকে বলেছি জানো যে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিতে সকালবেলা আমাকে, মা তো সেটা করে না, খালি একবার ডেকেই চলে আসবে। তোকে ডাকতে গেলে তুই তো রেগে যাস বাবা, হাত পা ছুরিস, বলিস আমাকে আরো 2 মিনিট ঘুমোতে দাও, সেই জন্য তো আমি চলে আসি। ইট ইজ ইওর রেসপন্সিবিলিটি টু, তোমার স্কুলে তোমার সময় মতো পৌঁছতে হবে। কি করব বলো, সকালবেলা কিছুতেই ঘুমটা ভাঙতে চায় না।
ঘুম ভাঙতে না চাইলে চলবে? তুমি তো বড় হচ্ছ, নিজের দায়িত্বে রেডি হয়ে স্কুল যেতে হবে এখন। পাপা, তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। কি হয়েছে? বলছিলাম যে সৃজিৎ চ্যাটার্জি বলে একজন ভদ্রলোক এবং তার স্ত্রী একটা ছুটির দিন দেখে আমাদের বাড়িতে একটু আসতে চান। সৃজিৎ চ্যাটার্জি, এই নামে তো কাউকে চিনি না, কারা তারা? আমার একজন বন্ধুর মা বাবা। বন্ধু মানে ডাক্তারি পড়ে তোমার সঙ্গে? হুম দাদু, আমার সঙ্গে পরীক্ষা দিল। তারা বাড়িতে আসতে চায় কেন? তা এসেই বলবে। এই দাদা ভাই, অঙ্কিতাদির বাবা মা না? আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস তুই? আমি বুঝতে পেরেছি, একদিন তোমাকে না পেয়ে না বাড়িতেই ফোন করেছিল, আর সেই ফোনটা কিন্তু দিতেই ধরেছিল। খুব ব্যস্ত হয়ে পড়েছে তোমার সঙ্গে দেখা করতে পারিনি বলে। কি যেন নামটা বললি যেন? অঙ্কিতা না? অঙ্কিতা, ও তাহলে ওর মা বাবাই আসছে আমাদের বাড়িতে। দাদু ভাই, খবর নিশ্চয়ই কোনো সুখবর। ও তো আসবেই, এসে কি বলতে চায় শুনে নিও, তাহলেই হলো। মা আপনিও বসে পড়ুন না। না বৌমা, ওদের তাড়া তো, ওরা বেরিয়ে যাক, তারপরে আমি বসবো। ভদ্রলোক কি করেন? ওদের আসলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। ওর বাবা খুব সাকসেসফুল বিজনেসম্যান, আর মা ওই এনজিও টেনজিও চালায় আর কি, হাই সোসাইটি লেডি। হ্যাঁ রে জানবো, ওরা কি আমাদের বাড়িতে ওদের মেয়ের ব্যাপারে কথা বলতে আসবে? আসবেই তো, তখনই জিজ্ঞেস করে নিও। কিন্তু একটা আইডিয়া তো দিবি। সেই রকমই কিছু। হ্যাঁ রে, তুই তো আমাকে কিছু বলিস নি, একবার তো মেয়েটাকে দেখাতেও পারতিস। তোর কত বন্ধুই তো এই বাড়িতে আসে, ওই অঙ্কিতার নামে তো কাউকে কখনো দেখিনি। বললাম তো, এবার যেদিন বাবা মা আসবে সেদিন ও আসবে, তখনই কথা বলে নিও। ও বাবা, তাহলে তো বুনিকে খবর দিতে হইব। তুই বললি তো যে মেয়ের মা নাকি কি সব করে টরে, মানে লেখাপড়া জানা নিশ্চয়ই? ভদ্রমহিলা কনভেন্টে পড়াশোনা করেছেন, তারপর বিদেশে গিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং এর কোর্সও করেছেন, ফিরে এসে প্রফেশনও করেছেন। হ্যাঁ, ইদানিংকালে ওই এনজিও টেনজিও নানান রকম এনজিও টেনজিওর সঙ্গে কাজ করেন। আমার ধারণা তার সঙ্গে কিছু সাইড বাই সাইড বিজনেসও আছে, পুরোটা আমি ঠিক জানি না। খুব শিক্ষিত রে। হ্যাঁ গো, সেই জন্যই তো বলছি পাপা, ওরা যেদিন আসবে সেদিন প্লিজ একটু জুন আন্টিকে ডেকে নিও তুমি। শুধু জুন আন্টি কেন, উনিকেও ডেকে নাও। হ্যাঁ রে জাম্বু, অঙ্কিতা কেমন মেরে? খুব মিশুকে বুঝি। কি যে বলো না বৌমা, আরে বাবা, মিশুকে না হলে ওর সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? এইরকম একটা প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে আসে। এই দাদু ভাই, তোমার ওই ডাক্তার বউ আমাকে সময় টময় দেবে তো? তুমি নিজেই কথা বলে নিও না দাদু। বাহ, তাহলে তো খুব মজা, সামনেই দাদা ভাইয়ের বিয়ে। সামনেই দাদা ভাইয়ের বিয়ে, চুপ। এই চুপ কিরে, বিয়ের কথা বলতেই তো আসছে, বুঝিনি নাকি? এই পাকা মেয়ে তো স্কুল নেই। হ্যাঁ, এই দেখি দেখি। ও মাই গড, বাবা গোবলেটের কাছে, তাদের চলো তাদের চলো। বলছি তোরা কি এখনই বিয়ে করবি বলে ডিসিশন নিয়ে নিয়েছিস? না পাপা, তেমন কিছু নয়। আসলে তুমি তো জানো এরপর তো আমি বাইরে যাওয়ার চেষ্টা করব, অঙ্কিতাও বাইরে যাওয়ারই চেষ্টা করবে, তাই ওর বাবা মা বলছিল আর কি, বাকিটা তোমরা কথা বলে নিও। দেখ, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোরা বাইরে যাবি, স্ট্রাগল করতে হবে, লেখাপড়া করতে হবে,
সময় যদি বিয়েটা করে নিস, ইটস আ বার্ডেন না, বাড়তি রেসপন্সিবিলিটি। এখন কি আর তেমন করে চলে পাপা? আমরা দুজনে একসঙ্গে চাকরি করব, একসঙ্গে পড়াশোনাটাও করব, আর প্রয়োজন পড়লে একসঙ্গে পার্ট টাইম জবও করব। দুজনে মিলে যেমন করে ঠিক চালিয়ে নেব। রাইট, এখন সময় বদলে গেছে। আমাদের সময়টা অন্যরকম ছিল, তখন একজনের উপরে দায়িত্ব দিয়ে আরেকজন নিশ্চিন্ত থাকতে পারত।